গাজায় ইসরায়েলি সেনাদের সঙ্গে হামাস যোদ্ধাদের খণ্ডযুদ্ধ। লেবানন সীমান্তে হিজবুল্লাহর হামলায় ইসরায়েলি আমেরিকান সৈন্য নিহত। ইসরায়েলি সামরিক অবস্থানে ড্রোন হামলা চালিয়েছে হামাস। গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে 5,087। এবার মধ্যপ্রাচ্যে 6 যুদ্ধজাহাজ মোতায়েন করল চীন। নির্বাচন ঠিক সময়ে হবে কিনা তা নিয়ে শঙ্কা রয়েছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গাজায় ইসরায়েলি সেনাদের সঙ্গে হামাস যোদ্ধাদের খণ্ডযুদ্ধ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় সোমবার বোমাবর্ষণের তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল। একই সঙ্গে দেশটির সেনারা গাজায় সীমিত স্থল অভিযান পরিচালনার সময় হামাস যোদ্ধাদের সঙ্গে খণ্ডযুদ্ধে জড়িয়ে পড়েছিল। রবিবার দিবাগত রাতে লেবানন সীমান্তে গোলাবর্ষণ করেছে ইসরায়েল। এছাড়া দখলকৃত পশ্চিম তীরেও ইসরায়েলি সেনাদের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষ হয়েছে, ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। জাতিসংঘ বলেছে, জীবন রক্ষায় মরিয়া বেসামরিকদের খাবার, পানি ও বিমান হামলা থেকে রক্ষা পাওয়ার মতো নিরাপদ স্থানের অভাব রয়েছে। মিশর থেকে রাফা ক্রসিং দিয়ে কিছু ত্রাণ প্রবেশ করলেও প্রয়োজনের তুলনায় তা অনেক কম। গাজা কর্তৃপক্ষ বলছে, 2 সপ্তাহ ধরে ইসরায়েলি বোমাবর্ষণে অন্তত 4,600 ফিলিস্তিনি নিহত হয়েছে। 7ই অক্টোবর ইসরায়েল হামাস যোদ্ধাদের হামলায় এই সংঘাতের সূত্রপাত হয়। হামাসের হামলায় 1,400 জন নিহত এবং 2 শতাধিককে জিম্মি করা হয়েছে। ইসরায়েল ও হামাস রবিবার দিবাগত রাতে সংঘর্ষের কথা জানিয়েছে। ইসরায়েল বলেছে, ফিলিস্তিনি বন্দুকধারীদের মোকাবেলার জন্য তাদের সেনাবাহিনী সীমিত অভিযান চালিয়েছে, আর বিমান হামলা চালানো হয়েছে হামাস যোদ্ধাদের অবস্থানে, যেখানে তারা ইসরায়েলি আক্রমণ প্রতিহত করার প্রস্তুতি নিচ্ছে। এদিকে লেবানন সীমান্তে হিজবুল্লাহর হামলায় ইসরায়েলি আমেরিকান সৈন্য নিহত। ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের সামরিক বাহিনীর এক সদস্য নিহত হয়েছে। ওমর বালভা নামের নিহত ওই সৈন্য ইসরায়েলি আমেরিকান দ্বৈত নাগরিক। সোমবার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে লেবানন সীমান্তে সংঘাতের সময় গত শুক্রবার তিনি মারা গেছেন বলে নিশ্চিত করা হয়েছে। IDF বলছে, গত শুক্রবার উত্তর ইসরায়েলি সীমান্তে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীতে কর্মরত অবস্থায় ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলায় ওমর বালভা নিহত হয়েছে। ওয়াশিংটন ডিসির ইহুদিদের সংগঠনের এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি আমেরিকার দ্বৈত নাগরিক ওমর বালভাকে গত সপ্তাহে IDF-এ দায়িত্ব পালনের জন্য তলব করা হয়েছিল। তিনি রকভিলের বাসিন্দা ছিলেন। চার্লস ই স্মিথ জিউস ডে স্কুল থেকে সম্প্রতি স্নাতক শেষ করেছিলেন বালভা। এই স্কুল কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়েছে, ওমর ছিলেন ইসরায়েল রাষ্ট্রের একজন অপ্রতিরোধ্য যোদ্ধা। তিনি স্কুলের সবার প্রিয় ছাত্র ছিলেন। 7 বছর বয়স থেকে স্নাতক শেষ করা পর্যন্ত এই স্কুলের ছাত্র ছিলেন তিনি। IDF-এর তথ্য অনুযায়ী ইসরায়েলের সামরিক বাহিনীর আর্টিলারি কর্পসে যোগ দেওয়ার জন্য তলব করা হয়েছিল বালভাকে। তিনি স্টাফ সার্জেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। গত 7ই অক্টোবর গাজা উপত্যকায় ক্ষমতাসীন গোষ্ঠী হামাসের সাথে যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েল সরকার 3 লাখের বেশি রিজার্ভ সৈন্যকে তলব করে। এই সৈন্যরা বর্তমানে গাজা সীমান্ত এবং ইসরায়েলের উত্তর অঞ্চলে লেবানন সীমান্তে মোতায়েন রয়েছে। এদিকে ইসরায়েলি সামরিক অবস্থানে ড্রোন হামলা চালিয়েছে হামাস। ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাস দাবি করেছে, তারা ইসরায়েলি বাহিনীর সামরিক অবস্থানে 2টি ড্রোন হামলা চালিয়েছে। টেলিগ্রাম মেসেজিং অ্যাপে এক বিবৃতি দিয়ে এই দাবি করে হামাসের আল কাসাম ব্রিগেড। হামাস বলছে, 2টি হামলায় একটি ছিল হ্যাট জারিম ঘাটিতে অবস্থিত ইসরায়েলি বিমান বাহিনীর ইউনিটে, অন্যটি সিনাই বিভাগের সদর দপ্তরে অবস্থিত তাসলিম সামরিক ঘাটিতে। এক রেডিও বার্তায় ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা গাজা উপত্যকায় সীমান্তের কাছাকাছি নির ও এইন হাবসুর দক্ষিণে সন্দেহভাজন ড্রোন অনুপ্রবেশের সতর্কতা পেয়েছিল। এদিকে গাজার আরও একটি মসজিদে ইসরায়েলি বিমান হামলা চালিয়েছে বলে কাতারের সংবাদ মাধ্যম আল জাজিরা সোমবার গাজার শেখ রাদ ওয়ানের পাড়ায় আল নূর আল মুহাম্মদি মসজিদটিকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয় বলে খবরে উল্লেখ করা হয়েছে। গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত 7ই অক্টোবর থেকে এখন পর্যন্ত মোট 32টি মসজিদে হামলা চালিয়েছে ইসরায়েল। ভোরে দক্ষিণ গাজার রাফাতে বিমান হামলা চালায় ইহুদিবাদী ইসরায়েলি বাহিনী। এই সময় সেখানে লোকেরা ঘুমোচ্ছিলেন। বোমা হামলায় 18 জন নিহত হয়েছে। এর আগে স্থলপথে ফিলিস্তিনের গাজায় অভিযান চালাতে গিয়ে উৎপেতে থাকা হামাস যোদ্ধাদের হামলা শিকার হয় ইসরায়েলের একদল সেনা। এই সময় এক ইসরায়েলি সেনা নিহত হন, আহত হন 3 জন। হামাস দাবি করেছে, তারা ইসরায়েলের একটি ট্যাঙ্ক ধ্বংস করে দিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানায়, গাজা উপত্যকায় স্থল অভিযান চালাতে গেলে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে আমাদের এক সেনা নিহত হয়েছে। হামাস যোদ্ধারা এই হামলা চালিয়েছে।
এদিকে গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে 5,087। ইসরায়েলি হামলায় গাজায় নিহত বেড়ে 5,087 জনে দাঁড়িয়েছে আর আহত 15,273 জন ছাড়িয়েছে। সোমবার এই খবর জানিয়েছে আল জাজিরা। গেল 7 অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালায়। জবাবে হামাস শাসিত গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল। সেই থেকে গাজায় হামলা চলছে। আল জাজিরা জানিয়েছে গাজায় নিহত 5,087 জনের মধ্যে 2,055 জন শিশু রয়েছে, পাশাপাশি নারী রয়েছে 1,119 জন। গাজায় আহত 15,273 জনের মধ্যে 2,000 শিশু রয়েছে আর নারীর সংখ্যা 1,400। অন্যদিকে হামাসের হামলায় ইসরায়েলে এই পর্যন্ত নিহত হয়েছে 1,401 জন আর আহত হয়েছে 5,431 জন। নিহতদের মধ্যে 307 জন ইসরায়েলি সেনা ও 57 পুলিশ কর্মকর্তা রয়েছে। গাজায় হামলা শুরুর পর অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি তৎপরতা বেড়েছে। সেখানে এ পর্যন্ত 95 জনের প্রাণ গেছে আর আহত হয়েছে 1,400 জন, এর মধ্যে 720 শিশু রয়েছে আর পশ্চিম তীরে গ্রেপ্তার 1,215 জন ছাড়িয়েছে। এদিকে এবার মধ্যপ্রাচ্যে 6 যুদ্ধজাহাজ মোতায়েন করল চীন। হামাস ইসরায়েলে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে এই অঞ্চলে 6 যুদ্ধজাহাজ মোতায়েন করেছে চীনের পিপলস লিবারেশন আর্মি পিএলএ। সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে পাঠানো ক্ষেপণাস্ত্র বিধ্বংসী যুদ্ধজাহাজ জীবও রয়েছে। এর আগে গত শনিবার চীনা সেনাবাহিনী এসব যুদ্ধজাহাজ অজ্ঞাত গন্তব্যের উদ্দেশ্যে মাস্কাট উপকূল ছেড়ে যায়। চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় এসব যুদ্ধজাহাজ গত বুধবার 5 দিনের সফরে কুয়েতের সুয়াইক বন্দরে নোঙর করেছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসব যুদ্ধজাহাজ কুয়েতে অবস্থান করছে। ইসরায়েল ও হামাসের যুদ্ধ ঘিরে মধ্যপ্রাচ্যে বর্তমানে উত্তেজনা চরমে। ইসরায়েলের সহায়তায় এর মধ্যে সেখানে দুটি অত্যাধুনিক বিমানবাহী রণতরী ও 2,000 নৌসেনা মোতায়েন করেছে আমেরিকা। প্রতিবেদনটিতে বলা হয়েছে যুক্তরাষ্ট্র ছাড়া ফ্রান্স, জার্মানি ও ব্রিটেন সহ বেশ কয়েকটি দেশ ইসরায়েল থেকে তাদের নাগরিকদের সরিয়ে নিতে সামরিক ও বেসামরিক বিমান পাঠিয়েছে। অন্যদিকে চীনা বিমান না পাঠালেও নাগরিকদের বাণিজ্যিক ফ্লাইট ধরে ইসরায়েল ত্যাগের নির্দেশ দিয়েছে। এদিকে নির্বাচন ঠিক সময়ে হবে কিনা তা নিয়ে শঙ্কা রয়েছে। জাতীয় পার্টির জাপা চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন নির্বাচন উপযুক্ত সময়ে সঠিক পদ্ধতিতে হবে কিনা তা নিয়ে শঙ্কা রয়েছে। ভোট গ্রহণযোগ্য হবে কিনা সেই বিষয়ে সাধারণ মানুষ চিন্তিত। এই নিয়ে জনগণের মাঝে উৎকণ্ঠা শঙ্কা বিরাজ করছে। সোমবার দুপুরে জাপা চেয়ারম্যান বনানী কার্যালয়ের উপজেলা ব্যবস্থা প্রবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এই কথা বলেন। জিএম কাদের আরও বলেন, মানুষের কাছে এখন অগ্রাধিকার সামনের নির্বাচন। নির্বাচন উপযুক্ত সময়ে সঠিক পদ্ধতিতে হবে কিনা তা নিয়ে শঙ্কা রয়েছে। ভোট গ্রহণ হবে কিনা সেই বিষয়ে সাধারণ মানুষ চিন্তিত। এই নিয়ে জনগণের মাঝে উৎকণ্ঠা ও শঙ্কা বিরাজ করছে। ভবিষ্যতে আমাদের কি হবে তা নিয়ে মানুষ আতঙ্কিত। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।